গুড মর্নিং স্টুডেন্টস, আজকে তোমাদের মনীষীদের ছেলেবেলা তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, মনীষীদের ছেলেবেলার টপিক স্বামী বিবেকানন্দ, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমাদের অল্প বিস্তর প্রত্যেকেরই ধারণা আছে এবং তার জীবন সম্পর্কে অনেক ছোট ছোট গল্প আমরা জেনেছি, বা আমি তোমাদের ক্লাসে অনেক সময় অনেক গল্প বলেছি, তোমরা সেগুলো সবাই অল্প বিস্তর জানো। তো আমাদের এখানে যেটুকু আছে সেই অংশটুকু আমরা এখানে আলোচনা করব। তো কী আছে? বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, জন্ম কি সিমলা কলকাতার, 12ই জানুয়ারি, আমরা জানি যে 1863 খ্রিস্টাব্দে, মৃত্যু বেলুড় হাওড়া 4ঠা জুলাই 1902 খ্রিস্টাব্দে। তো তার পিতার নাম বিশ্বনাথ দত্ত। দেখো, সেটাই শুরু হচ্ছে, বিশ্বনাথ দত্ত একজন নাম করা অ্যাটর্নি। তার বৈঠকখানায় সকাল বিকালে নানা মানুষের ভিড়, মামলার পরামর্শ নেওয়ার জন্য তারা আসে। তাদের তামাক খাবার জন্য বৈঠকখানায় সারি সারি হুঁকো রয়েছে, কোনোটা তোমার হচ্ছে হিন্দুর জন্য, কোনোটা মুসলমানের জন্য। দেখো, এই গল্পটা আমরা ছোট থেকেই প্রত্যেকে কিন্তু অল্প বিস্তর জেনে আসছি, সুতরাং তোমরা একটু পড়বে, আমি জাস্ট একটু জিনিসটা বলে দিচ্ছি যে এগুলো আমরা কি দেখেছিলাম সেই গল্পটা, মানে গল্পটা যখন জেনেছিলাম সেখানে তিনি দেখতে চেয়েছিলেন জাতপাতের যে ভেদাভেদ, সেই ভেদাভেদ কীভাবে মানে করা হয়, বা জাত যায় কি না, এই পরীক্ষাটা ছোটোবেলায় নরেন্দ্রনাথ দেখতে চেয়েছিলেন। সেই জন্য কি, সেই জন্য তিনি তোমার ওই প্রত্যেকটা যে জাতের জন্য আলাদা আলাদা করে যেভাবে হুঁকো রাখা ছিল সেই হুঁকোগুলো তিনি স্পর্শ করেছিলেন, খেয়েছিলেন, মানে সেইগুলোর থেকে তিনি তারপর জিজ্ঞেস করেছিলেন যে তার তো কোনো জাত যায়নি। তো সেটাই বলা হচ্ছে। দেখো, একদিন বাড়ির একটি দুরন্ত বালক বৈঠকখানায় ঘরে ঢুকে দেখে ঘর একবারে খালি, কেউ কোথাও নেই। এই তো সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগলো এবং দেখা গেল ছেলেটি ঘরে ঢুকে একের পর এক হুঁকোর নলে টান দিতে লাগলো। হঠাৎ বাবা কি একটা কাজে বৈঠকখানায় ঢুকে পড়ে বালকের কীর্তি দেখে চোখ কপালে তুললেন। এই বিলে কি করছিস, বাবার প্রশ্ন। দেখছিলাম জাত কিভাবে যায়, বালকের স্বাভাবিক কণ্ঠে এবং নির্ভীক যুক্তিবাদী উত্তর শুনে বাবা একবারে অবাক হয়ে গেলেন। খুব জানতে ইচ্ছা করছে তাই না, এই ছোট্ট দুরন্ত বালকটিকে, মানে তিনি হলেন একদম ছোট ছোট গল্প বলে তারপরে তার পরিচয় দেওয়া হচ্ছে এখানে, তিনি হলেন নরেন্দ্রনাথ দত্ত, আমরা সবাই যাকে চিনি স্বামী বিবেকানন্দ বলে। ছেলেবেলায় তার নাম বীরেশ্বর, ডাক নাম ছিল বিলে, পরে তার নাম হয় নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণ মহিলা। শোনা যায় পুত্রের জন্মের পূর্বে তিনি শিবের আরাধনা করতেন। বাল্যকাল থেকেই নরেন্দ্রনাথ বিদ্যাশিক্ষায় একান্ত মনোযোগী, প্রখর স্মৃতিশক্তি, মেধা, একাগ্রতা প্রভৃতি গুণের জন্য তিনি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সাফল্য লাভ করেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে তিনি গান বাজনা, ব্যায়াম, লাঠি খেলা, কুস্তি, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, বক্সিং, ক্রিকেট খেলাতে দক্ষ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, উদ্যমী ও নির্ভীক। বুদ্ধিতে, সাহসে, শক্তিতে তিনি সমবয়সী ছেলেদের দলের সর্দার হয়ে উঠেছিলেন। নরেন্দ্রনাথ পড়াশোনা শুরু হয়েছিল বাড়িতেই, সেই ছেলেবেলায় তার প্রিয় খেলা ছিল ধ্যান খেলা, অর্থাৎ ধ্যানে মগ্ন হওয়া। একদিন নরেন্দ্রনাথ তার সাথীদের সঙ্গে নিয়ে ধ্যানে বসেছেন, এমন সময় কোথা থেকে একটা সাপ এসে হাজির হলো। সাথীরা সেই সাপ দেখে ভয়ে পালালো, কিন্তু নরেনের ধ্যান আর ভাঙে না। যথাসময়ে সাপটি চলে গেল, খবর পেয়ে মা ছুটে এলেন, তার ধ্যান ভাঙল। মায়ের কথায় উত্তরে বললেন, আমি তো কিছুই দেখতে পাইনি। ছাত্রাবস্থায় প্রথমে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে, পরে প্রেসিডেন্সি কলেজ এবং সব শেষে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি দর্শন বিষয়ে অনার্স নিয়ে বিএ পাস করেন। প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শনশাস্ত্র পড়বার সময় নরেন্দ্রনাথের মনে প্রশ্ন জাগে যে ঈশ্বর বলে কিছু আছে কি না। কলেজের অধ্যক্ষ কবি ও দার্শনিক হেস্টিংস সাহেবের সান্নিধ্যে নরেন্দ্রনাথ বিভিন্ন দেশের দর্শনশাস্ত্র বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন। এই সময় তিনি দর্শন, ইতিহাস, বিজ্ঞান, ইংরাজি, সংস্কৃত, বাংলা নিয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন। দেশীয় ও বিদেশীয় অনেক সাহিত্য এবং সঙ্গীতে তিনি গভীর জ্ঞান লাভ করেন। ইতিমধ্যে একদিন হঠাৎই তার বাবার মৃত্যু হয়, ফলে তার পরিবারের খুবই অর্থকষ্টের মধ্যে পড়তে হয়। নরেন্দ্রনাথের মনে তখন একদিন অর্থচিন্তা, অপরদিকে ঈশ্বর জিজ্ঞাসা। মানে দেখো, দুইয়ের একটা টানাপোড়েন তার মনের মধ্যে তৈরি হয়েছে। নরেন্দ্রনাথ পাগলের মতো ঘুরে বেড়ান, যাকে দেখেন তাকেই প্রশ্ন করেন, তুমি ঈশ্বরকে দেখেছ, আমায় দেখাতে পারো? কারো কাছ থেকেই কোনো সদুত্তর পান না। শেষে দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে যান। শ্রীরামকৃষ্ণ তার প্রশ্ন শুনে হো হো করে হেসে উঠে বললেন, দেখছি কি রে, তোকে যেমন দেখছি তাকেও তেমন দেখি, তার সঙ্গে আমার নিত্য কথা হয় রে। নরেন্দ্রনাথ অভিভূত হয়ে শ্রীরামকৃষ্ণের এই কথায় তার দিব্যজ্ঞান হলো শ্রীরামকৃষ্ণের হাতের ছোঁয়ায়। 1880 খ্রিস্টাব্দে সিমলায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ দেবের সাক্ষাৎ লাভ করলেন তরুণ নরেন্দ্রনাথ। তার গান শুনে রামকৃষ্ণ দেব মুগ্ধ, তিনি নরেনকে দক্ষিণেশ্বরে যাবার কথা জন্য বলেছিলেন। সংসারে আর্থিক অভাব ক্রমশ বেড়ে যাওয়ায় নরেনের সারাদিনের
চাকরির খোঁজে ঘুরে বেড়াতেন এবং সময় পেলেই মাঝে মাঝে চলে যেতেন দক্ষিণেশ্বরে। এরপর নরেন কিছুদিনের মধ্যেই অ্যাটর্নি অফিসে চাকরি পেলেন। সেই চাকরি ছেড়ে তিনি মেট্রোপলিটন স্কুলে শিক্ষকের চাকরি নিলেন। তিনি শুধু চাকরি করেই সন্তুষ্ট থাকতে পারলেন না, মাঝে মাঝেই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণের কাছে ছুটে যেতেন ব্যাকুল হয়ে। তার কাছে গেলেই তিনি যেন শান্তি পেতেন। আর শ্রীরামকৃষ্ণ পেয়েছিলেন এক যোগ্য শিষ্যকে। শ্রীরামকৃষ্ণ তার হাতেই অর্পণ করেছিলেন মানব সেবার সকল দায়িত্ব। এরপর সন্ন্যাসী হয়ে নরেন্দ্রনাথের নাম হলো স্বামী বিবেকানন্দ। 1888 খ্রিস্টাব্দে বিবেকানন্দ বেরিয়ে পড়লেন সারা ভারত ঘুরে মানুষকে দেখতে। দীর্ঘ 5 বছর ধরে তিনি ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেরিয়েছেন। দেশ জুড়ে দারিদ্র ও অশিক্ষা দেখে তিনি খুবই দুঃখ পেয়েছেন। ঘুরতে ঘুরতে 1892 খ্রিস্টাব্দে বিবেকানন্দ পৌঁছালেন দক্ষিণ ভারতের কন্যাকুমারিকাতে। সেখানে ভারতের শেষ প্রান্তে সমুদ্রের বুকে এক পাথর খণ্ডের উপর ধ্যানে বসেছিলেন। তিনি সেখানে বসেই উপলব্ধি করতে পেরেছিলেন ভারতের এক নতুন রূপ। এরপর ভারতবাসীকে জাগিয়ে তোলার ব্রত তিনি গ্রহণ করলেন। এবার কন্যাকুমারিকা থেকে তিনি যান মাদ্রাজে। সেখানকার শিক্ষিত মানুষদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করলেন। তাঁর কথা শুনে সকলেই মুগ্ধ হলো। আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসভা অনুষ্ঠিত হওয়ার কথা শোনা গেল। সেই খবরে বিবেকানন্দ পেলেন। তখন তার প্রধান শিষ্যরা চাইলেন স্বামীজি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে এই মহাসভাতে যোগ দিন। এরপর মাদ্রাজ থেকে স্বামীজি গেলেন হায়দ্রাবাদে, সেখানেও তিনি বিপুল অভ্যর্থনা পেলেন। তারাও তাকে অনুরোধ জানালেন শিকাগোতে যাবার জন্য। এরপর শ্রী শ্রী সারদা মায়ের কাছে অনুমতি পেয়ে স্বামীজি শিকাগোতে যাবার জন্য তৈরি হলেন। তারপর একদিন যাত্রা শুরু করলেন। দিনটা ছিল 1873 খ্রিস্টাব্দের 31 মে, মানে সময়গুলো একটু মনে রাখবে। এই ধর্ম মহাসভায় যোগ দেবার জন্য তার সঙ্গে কোনো আমন্ত্রণপত্র ছিল না। যখন আমেরিকায় পৌঁছালেন তখন তিনি ছিলেন সম্পূর্ণ অপরিচিত একজন সন্ন্যাসী। তার সাহস সাহায্য করেছিল মিস্টার জে কে এইচ রাইট এবং মিসেস জর্জ ডব্লিউ হেইল নামে এক বয়স্ক মহিলা। 1893 12ই সেপ্টেম্বর ধর্মসভায় প্রথম দিনই বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন বিবেকানন্দ। তিনি প্রথমেই বললেন, দেখো সেই মানে ধর্ম মহাসভা সেই চিরকালীন মানে চিরন্তন সেই বক্তব্য তার, হে আমার আমেরিকাবাসী ভাই বোনেরা। এই সম্বোধন শুনে সবাই খুশিতে হাততালি দিয়ে উঠলেন। তিনি দীর্ঘ অপূর্ব বক্তৃতায় বলেছিলেন সব ধর্মই সমান। তার সেই বক্তৃতা শুনে পৃথিবীর সেরা পণ্ডিতগণ মুগ্ধ হয়েছিলেন। এরপর তাকে আমেরিকার বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ইংল্যান্ডে অনেকেই তার শিষ্য হয়েছিলেন। দেশে ফিরে অন্যান্য গুরু ভাইয়ের নিয়ে রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন। এই মিশনের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা এবং ব্যাপকভাবে শিক্ষার প্রসার করা। তিনি বুঝেছিলেন ভারতের মানুষকে শিক্ষিত করে তুলতে না পারলে, দেশ থেকে জাতিভেদ প্রথা দূর করতে না পারলে দেশের উন্নতি হবে না। তিনি বললেন, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, জীব সেবায় শিবসেবা, জীব সেবায় জীবনপাত করো, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। আর দিয়েছেন অভয় মন্ত্র, নির্ভয় হও। মানব সেবা ও ত্যাগ ধর্মের প্রতিমূর্তি ও মহান শিক্ষক স্বামী বিবেকানন্দ শাশ্বত আদর্শের বাণী মন্ত্রে প্রাণ সঞ্চার করেছিলেন স্বদেশকে, জাগ্রত করেছেন স্বদেশের আত্মাকে, স্বদেশকে বিশ্ব দরবারের গৌরব মহিমায় প্রতিষ্ঠিত করেছেন। ঠিক আছে, এই আমরা স্বামী বিবেকানন্দের তোমার জীবন সম্পর্কে এই সংক্ষিপ্ত অংশটুকু তোমাদের পাঠ্যাংশের মধ্যে দেওয়া আছে। তোমরা একবার সবাই রিডিং পড়বে, অল্প বিস্তর প্রত্যেকেই সমস্ত ঘটনার সঙ্গে ওয়াকিবহল তোমরা সবগুলোই জানো। আমি একবার জাস্ট তোমাদের সঙ্গে মানে জিনিসটা একবার রিডিং করে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা একবার জিনিসটা মানে পাঠ্যাংশটা পড়ে নিও, রিডিং করে নিও, তার সঙ্গে সঙ্গে যে যে গুরুত্বপূর্ণ সময়গুলো রয়েছে সেই সময়গুলো একটু মনে রাখার চেষ্টা করো, কোন সময় কী ঘটনা ঘটেছে এবং কী মানে তার সঙ্গে কোনভাবে কীভাবে স্বামী বিবেকানন্দ যুক্ত রয়েছেন এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আমি নেক্সট দিন অনুশীলনী যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।